আলোচ্য বিষয় 2024 সালের অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা তোমাদের পূর্ণমান থাকবে 70, সময় পাবে তোমরা 2 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে বাংলার প্রথম সেটের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে, এছাড়াও অন্যান্য সাবজেক্টের প্রশ্ন উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই সেটের প্রশ্নোত্তর আলোচনা করার আগে একবার তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করব, তারপরে তোমাদের প্রশ্নোত্তর পড়বে আমি ঢুকে যাবো। তবে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তোমাদের তৃতীয় পর্যায়ে যে প্রশ্ন আসবে তার সাহিত্য মেলা থেকে আসবে হরিচরণ বন্দ্যোপাধ্যায়, ঘুরে দাঁড়াও, শুভা, পরাজয়, মাসি পিসি, টিকিটের অ্যালবাম, লোকটা জানলই না, ছোটদের পথের পাশে থেকে, ঊনবিংশ থেকে সপ্তবিংশ পরিচ্ছেদ, ভাষাচর্যা আসবে, সমাস, বাক্যের ভাব ও রূপান্তর, সাধু ও চলিতরীতি, পত্র রচনা, প্রবন্ধ রচনা, অশুদ্ধি সংশোধন, এইগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে। এবার দেখে নিই তোমাদের কোন নম্বরের প্রশ্ন, কত নম্বরের প্রশ্ন, কত নম্বর করে আসবে, বা দেখে নাও, দেখো তোমার তৃতীয় পর্যায়ক্রমিক প্রশ্নের কাঠামো ও মানের বিভাজন যেটা আছে। প্রথমে এমসিকিউ গদ্য থেকে দেখো 3টে MCQ আসবে, 3×3, ভেরি শর্ট অ্যান্সার টাইপ, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন আসবে 3টে, এছাড়াও 2 নম্বরের প্রশ্ন আসবে 2টো, 5 নম্বরের প্রশ্ন আসবে 2টো, টোটাল থাকবে গদ্য থেকে তোমাদের 20 নম্বর। কবিতা থেকে দেখো তোমাদের এমসিকিউ আসবে 3টে, 1 নম্বরের কোশ্চেন আসছে 3টে, 2 নম্বরের কোশ্চেন আসছে 2টো, 5 নম্বরের কোশ্চেন আসছে 2টো, টোটাল থাকবে 20 নম্বর। ব্যাকরণ থেকে এমসিকিউ থাকবে 5টা, 1 নম্বরের প্রশ্ন থাকবে 5টা, টোটাল থাকবে হচ্ছে 10 নম্বর। সহায়ক পাঠ থেকে এমসিকিউ থাকবে 2 নম্বর, এছাড়াও 3 নম্বরের প্রশ্ন থাকবে 1টা, 5 নম্বরের প্রশ্ন থাকবে 1টা, টোটাল থাকবে 10 নম্বর। এছাড়াও নির্মিতি অর্থাৎ তোমাদের অনুচ্ছেদ রচনা বা চিঠি, এগুলো থেকে 6+4=10 নম্বর থাকবে। এই গেল তোমাদের টোটাল 70 নম্বরের প্রশ্নপত্র। বহু বিকল্প প্রশ্নের ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 11টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হলো, লেখকের মতে আমাদের জেলের কষ্ট মানসিক অপেক্ষা দৈহিক, দৈহিক অপেক্ষা মানসিক, দৈহিক ও মানসিক দুটোই, নাই কোনোটিই নয়। উত্তর হচ্ছে দৈহিক অপেক্ষা মানসিক, খ হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো 1.2, শহরে 144 ধারা আর কারফিউ জারি হয়েছে, কারণ হিন্দু মুসলমান দাঙ্গা, নাকি হিন্দুদের উৎসব, নাকি মুসলমানদের উৎসব, নাকি কোনোটিই নয়। উত্তর হচ্ছে হিন্দু মুসলমান দাঙ্গা। 1.3, শুভা গল্পে দুটি গাভী আছে, একটির নাম পাঙ্গুলি, অপরটির নাম হচ্ছে সর্বশী। 1.4, আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না, কখন, মৃত্যুর পরে। ঘুরে দাঁড়াও এর অর্থ প্রতিবাদ করো, উত্তর হচ্ছে প্রতিবাদ করো। 1.6, লোকটা 2 আঙুলের ফাঁক দিয়ে কি খসে পড়ল, উত্তর হচ্ছে জীবন। 1.7, সমাস কথার অর্থ এটা হবে সংক্ষেপ। 1.8, যেসব পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় সমস্যমান পদ, খ হচ্ছে সঠিক উত্তর। 1.9, আমি তো এসে গেছি, এই বাক্যের ক্রিয়াকালটি হলো পুরাঘটিত বর্তমান, গ হচ্ছে পুরাঘটিত বর্তমান, এটা হচ্ছে সঠিক উত্তর। 10 নম্বর, দেখো আপনাদিগের চলিত ভাষায় রূপটি হলো ঘ, আপনাদের, বোঝা গেছে। 11 নম্বর, দেখো মন দিয়ে পড়বে, এই বাক্যের ক্রিয়াপদটির কাল, এটা হচ্ছে ভবিষ্যৎকালের অনুজ্ঞা। 2 নম্বর, দেখো 2-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্তভাবে উত্তর দাও, 13টা প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান আছে 1। প্রথম প্রশ্ন, শান্তিনিকেতন দেশকে প্রথম কী শিখিয়েছে, উত্তর লিখবে শান্তিনিকেতন দেশকে প্রথম শিখিয়েছে বিদ্যালয় কেবলমাত্র বিদ্যাদানের স্থান নয়, বিদ্যাচর্চার স্থান। 2 নম্বর, ঘোষদা একটা বড় খবর আছে, কী সেই বড় খবর, উত্তর লিখবে বড় খবরটি হলো রঞ্জন তাদের ক্লাবে আসতে চাইছে। 2.3, দেখো টিকিটের অ্যালবাম গল্পের লেখককে, উত্তর হচ্ছে টিকিটের অ্যালবাম গল্পের লেখক হলো সুন্দর রামস্বামী। 2.4, শিকল পরা ছল বলতে কবি প্রকৃতপক্ষে কী বোঝাতে চেয়েছেন, উত্তর লিখবে শিকল পরা ছল বলতে কবি প্রকৃতপক্ষে বোঝাতে চেয়েছেন ভারতীয় স্বাধীনতাকামীদের স্বাধীনতা অর্জনের উদ্দেশ্যে কারাবরণ করে ভারতীয়দের মন থেকে শিকল পরার ভীতিকে দূর করার কথা বুঝিয়েছেন।
2.5 ঘুরে দাঁড়াও কবিতায় কবি কাকে ঘুরে দাঁড়াতে বলেছেন? উত্তর লিখবে, ঘুরে দাঁড়াও কবিতায় কবি ঘুরে দাঁড়াতে বলেছেন দেশের চিরবঞ্চিত অত্যাচারিত সাধারণ মানুষদের। 6 নম্বর দেখো, সাত ঝামেলা জোটায়, এখানে সাত শব্দটির ব্যবহারের কারণ কি? উত্তর লিখবে, সাত বলতে এখানে নানা রকম বা বহু এই অর্থে ব্যবহৃত হয়েছে। পরের প্রশ্ন, বনান্তর সমাসবদ্ধ পদটি ব্যাসবাক্যে বিশ্লেষণ করো। উত্তর লিখবে, বনান্তর মানে অন্য বন, এটা হচ্ছে নিত্য সমাস। 2.8, আমি রঞ্জন সরকার বলছি বাক্যটির ক্রিয়ার কাল নির্ণয় করো। উত্তর লিখবে, এটি একটি ঘটমান বর্তমান কাল। 2.9, পুরাঘটিত বর্তমান ও ঘটমান বর্তমানের মধ্যে পার্থক্য লেখো। উত্তর, যে ক্রিয়ার কাল শেষ হয়ে গেলেও তার ফল বর্তমানে রয়েছে তাকে পুরাঘটিত বর্তমান কাল, অন্যদিকে যে ক্রিয়ার কাজ বর্তমানে চলছে বা ঘটছে তাকে ঘটমান বর্তমান কাল বলে। 10 নম্বর, বাংলা ভাষায় লিখিত কটি রূপ দেখতে পাওয়া যায় ও কী কী? উত্তর লিখবে, বাংলা ভাষায় লিখিত দুটি রূপ দেখতে পাওয়া যায়, সাধু ভাষা ও চলিত ভাষা। 11 নম্বর, সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখো। উত্তর লিখবে, সন্ধিতে ধ্বনিগত মিলন হয়, অন্যদিকে সমাসে পদগত মিলন লক্ষ্য করা যায়। 12 নম্বর, যাত্রা দলের কার সঙ্গে অপুর ভাব হয়? উত্তর লিখবে, যাত্রা দলের অজয় নামের একটি ছেলের সঙ্গে অপুর ভাব হয়। 13 নম্বর, দুর্গা কী রোগে মারা গিয়েছিল? উত্তর লিখবে, দুর্গা ম্যালেরিয়া রোগে মারা গিয়েছিল। এবার 3-এর আগের প্রশ্ন দেখো, কম বেশি 30টি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, 2 × 2 = 4। প্রথম প্রশ্ন, হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল, ডাস্টবিন নড়ে ওঠার অব্যবহৃত পরে কী দেখা গেল? উত্তর লিখবে, ডাস্টবিনটা নড়ে ওঠার অব্যবহৃত পরে দেখা গেল ডাস্টবিনের দুপাশে দুটি মানুষ প্রাণভয়ে ভীত অসহায়, তাদের দু চোখে সন্দেহের দোলা, একজন হিন্দু অন্যজন মুসলমান, তাদের চোখে ভয় ও সন্দেহ মিলেমিশে রয়েছে। 3.2 দেখো, এই জন্য প্রতাপ শুভার মর্যাদা বহিত, প্রতাপের কাছে শুভা কীভাবে মর্যাদা পেত তার গল্প অবলম্বনে লেখো। উত্তর হচ্ছে, প্রতাপ হলো চণ্ডীপুর গ্রামের গোসাইদের ছোট ছেলেটির নাম, ছিপ ফেলে মাছ ধরা তার প্রধান শখ ছিল, কারণ এই কাজে অনেকটা সময় অতিবাহিত করা যায়। যে কোনো কাজে একটি সঙ্গী পেলে প্রতাপ ভালো থাকে, আর মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বশ্রেষ্ঠ, এই জন্যই প্রতাপ শুভার মর্যাদা বুঝত। এবার দেখো 4-এর দাগের প্রশ্ন, কম বেশি 30টি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, 2 × 2 = 4 আছে। প্রথম প্রশ্ন, বাঁধন ভয়কে মোড়া করব মোড়া জয়, কারা কিভাবে এই বাঁধন ভয়কে জয় করবে? উত্তর লিখবে, কবি কাজী নজরুল ইসলাম ও তার অনুগামী দেশভক্তরা নির্দ্বিধায় কারাবরণের মাধ্যমে ইংরেজ শক্তিকে বিকল করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন। শিকল পরা তাদের একটি ছলনা মাত্র, এই শিকল পরেই তারা ইংরেজ প্রদত্ত শিকলকে বিনাশ করবেন, স্বেচ্ছা কারাবরণের মাধ্যমে সাধারণ মুক্তিপিয়াসী মানুষের মন থেকে কারাবরণের ভীতিকে দূর করবেন। 2 নম্বর দেখো, সরতে সরতে তুমি আর কোথায় সরবে, কবি কোথা থেকে এই স্মরণ লক্ষ্য করেছেন? এক্ষেত্রে তার দেওয়া পরামর্শটি কী? উত্তর লিখবে, এই চলমান পৃথিবীর মাঝে দাঁড়িয়ে কবি প্রণবেন্দু দাশগুপ্ত জীবন থেকে উপলব্ধি করে এই স্মরণ লক্ষ্য করেছেন। এক্ষেত্রে তার দেওয়া পরামর্শটি হলো, ঘুরে দাঁড়িয়ে প্রতিকূল পরিস্থিতিকে নিজের দখলে নিয়ে আসতে হবে, সেই উদ্দেশ্যে কবি এই কবিতায় ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন, 5-এর দাগের প্রশ্ন, কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 3 × 1 = 3। যাত্রা দেখা নিয়ে অপু কীরকম উৎসাহিত ছিল? 5.2, অপু কড়ি খেলতে কোথায় গিয়েছিল, তার সঙ্গী সাথী কারা ছিল লেখো। উত্তর লিখবে, অপু কড়ি খেলতে গিয়েছিল জেলেপাড়ায়, তার সঙ্গী সাথী ছিল ব্রাহ্মণ পাড়ার ছেলে পটু, জেলেপাড়ার তিন কড়ির ছেলে বঙ্কা, হৃদয় এবং জেলেপাড়ার আরও অন্যান্য ছেলেরা। এবার দেখো 7-8টি বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, 5 × 2 = 10 আছে। নেতাজি ভবিষ্যতের কোন কর্তব্যের কথা চিঠিতে বলেছেন? কেন এই কর্তব্য স্থির করেছেন? কারা শাসন প্রণালী বিষয়ে কাদের পরিবর্তে কাদের প্রণালীকে তিনি অনুসরণযোগ্য বলে মনে করেছেন? উত্তর লিখবে, মান্দালয় জেল থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু তার প্রিয় বন্ধু দিলীপ রায়কে লেখা চিঠিতে ভারতবর্ষের প্রচলিত কারা শাসন প্রণালীর আগাগোড়া পরিবর্তন করার কথা বলেছেন। নেতাজির মতে জেলখানার সমস্ত আবহটা মানুষকে বিকৃত এবং অমানুষ করে তোলারই উপযোগী, এই কথাটা সকল জেলের পক্ষে প্রযোজ্য, কারাবাসে অধিকাংশ অপরাধীদের কোনো নৈতিক উন্নতি হয় না, তারা আরও হীন হয়ে পড়ে, তাই নেতাজি ভবিষ্যতের কারাবাসের সংস্কার করার কর্তব্য স্থির করেছেন।
কারা শাসন প্রণালীর বিষয়ে তিনি ব্রিটিশ প্রণালীর পরিবর্তে আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশগুলির ব্যবস্থায় অনুসরণযোগ্য বলে মনে করেছেন। পরের প্রশ্ন, সুভাষ সঙ্গে মনুষ্যত্বের প্রাণীর বন্ধুত্ব কেমন ছিল তা লেখো। উত্তর লিখে, মানুষের সঙ্গে সুভাষ সম্পর্ক খুব একটা না থাকলেও মনুষ্যত্বর প্রাণীর সঙ্গে তার সম্পর্ক তথা বন্ধুত্ব ছিল বেশ ভালো। সর্বশী ও পাঙ্গুলি নামে দুটি গাভী এবং আর একটি বিড়াল শাবক এবং একটি ছাগল সুভার অন্তরঙ্গ বন্ধু ছিল। সুভার দুঃখে তারা যেমন দুঃখিত হতো, তেমনি সুভার আদর মিনতি সবই বুঝতে পারত। যখন সুভা দুহাত দিয়ে সর্বশীর গলা জড়িয়ে তার কানের কাছে নিজের গাল ঘষত, তখন পাঙ্গুলি তার পা তার গা চেটে দিত। বাড়িতে কেউ কোনো কঠিন কথা বললে সুভা এই মুখ বন্ধু দুটির কাছে চলে আসতো, আর তারাও যেন সুভার মনোবেদনা বুঝতে পারত। সিং ঘষে তাকে সান্ত্বনা দিত। গাভী ছাড়াও ছাগল এবং বিড়াল ছাড়াও ছিল সুভার পরম বন্ধু। বিড়াল শিশুটি সুভার কোলে ঘুমানোর জন্য এলে সে তার ঘাড়ে ও পিঠে আঙুল বুলিয়ে ঘুমের সাহায্য করত। এবার দেখো সাতের দাগের প্রশ্ন, 7-8টি বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, মাসিপিসি কবিতায় এই মাসিপিসি কারা, তাদের জীবনের কোন ছবি এই কবিতায় তুমি খুঁজে পাও। উত্তর লিখবে, কবি জয় গোস্বামীর লেখা মাসিপিসি কবিতায় মাসিপিসি হলো সমাজের দরিদ্রতম এক শ্রেণীর শ্রমজীবী মহিলা, যারা ভোরের বেলায় চালের পোটলা পুটলি নিয়ে বনগালোকাল ধরে জীবিকার সন্ধানে ছুটে যায়। তাদের জীবনের এক কর্মময় বাস্তব ছবি ফুটে উঠেছে এই কবিতায়। সমাজের দরিদ্রতম এই সব মহিলা কঠিন জীবন সংগ্রামের মধ্য দিয়ে তাদের পরিবারের সবাইকে বাঁচিয়ে রাখে। রোজগারের আশায় অনেক বাধা বিপত্তি পেরিয়ে ভোরের আলো ফোটার আগেই লালগোলা ট্রেন ধরার জন্য বেরিয়ে পড়ে। মাস দিন এমনকি শতবর্ষের হিসাব তারা রাখে না, তারা জানে শুধু কর্মের দ্বারা রুজি রোজগার। তাদের জীবনে নিরলস পরিশ্রমের এক কর্মব্যবস্থার ছবি খুঁজে পাওয়া যায়। 7.2 দেখো, ছোট্ট একটা তুক করে বাইরেরটা পাল্টে দাও। বাইরেরটা কী ধরনের বদল ঘটবে বলে কবি আশা করেন? এই সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে জীবন কীভাবে অন্যরকম হবে বলে কবি মনে করেন? উত্তর লিখবে, ঘুরে দাঁড়াও কবিতাতে কবি প্রণবেন্দু দাশগুপ্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মানুষকে ঘুরে দাঁড়িয়ে বাইরের পৃথিবীটাকে বদলে দেওয়ার কথা বলেছেন। তাহলে দেখা যাবে সাইকেল রিক্সাগুলো সিঁড়ি দিয়ে চলে যাবে বনে বনান্তরে, কাদাভর্তি রাস্তা উঠে পড়বে ছায়াপথের কাছাকাছি, গাছগুলো নদীর জলে স্নান করে আসবে এবং সা রা 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 করে জেগে উঠবে শহরগুলি। এই কাঙ্ক্ষিত বদল ঘটলে অবশ্যই জীবন অন্যরকম হবে। একঘেয়েমি থেকে মুক্ত হওয়া মানুষ এই বৈচিত্র্যের সন্ধান পাবে, নয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে এবং বিন্দুর মতো মিলিয়ে যেতে হবে। এবার দেখো 8-10টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5×1=5। মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে অপুর কর্ণের চরিত্র বড় ভালো লাগে কেন? 8.2, অপু তার দিদির সঙ্গে কেন কখনো আড়ি করবে না? তো 8.2 উত্তর দেখে নাও। অপু তার দিদিকে খুব ভালোবাসে, কিন্তু যখন তার দিদি তার নাকে কলমির ফুল দিয়ে নোলক বানিয়ে দেয় তখন তার ভালো লাগে না, তবুও দিদিকে সে কিছু বলতে পারে না। অপুর দিদি মাঝে মধ্যে আম জাম তেঁতুল কামরাঙ্গা লোভনীয় খাদ্যগুলি মাকে লুকিয়ে নিয়ে আসে আর দুজনে মিলে খায়, তাই সে সিদ্ধান্ত নিয়েছিল দিদির সঙ্গে কখনো আড়ি করবে না। তাদের খেলাঘরের দোকান থেকে যেদিন মাকাল ফল চুরি হয়ে করে পালায় সেদিন তার দিদি সমস্ত বনবাজার ঘুরে সন্ধ্যার সময় একরাশ মাকাল ফল এনে দিয়েছিল। তার ডাগর চোখের স্নিগ্ধ মমতা মাখা হাসি দেখে সেদিন অপু বুঝেছিল দিদি তাকে বড্ড ভালোবাসে, তাই অপু সিদ্ধান্ত নিয়েছিল দিদির সাথে কখনো আড়ি করবে না। এবার দেখো পত্র রচনা করো, ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র রচনা করো। তো প্রথমে দেখো, তো উত্তর লিখবে, মাননীয় প্রধান শিক্ষক মহাশয় দিয়ে এখানে স্কুলের নাম ঠিকানা তারিখ দেবে, দিয়ে বিষয় লিখবে ছুটি মঞ্জুরের জন্য আবেদনপত্র। মহাশয় মহাশয়া, বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক নিয়মিত ছাত্র বা ছাত্রী, আমি গত এখানে তারিখ দেবে তারিখ থেকে এত তারিখ পর্যন্ত অসুস্থ থাকার কারণে বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি, অতএব মহাশয়ের নিকট আমার বিনীত আবেদন, উপরিক্ত বিষয়গুলি বিবেচনা করে উক্ত 4 দিনের ছুটি মঞ্জুর করলে আমি আপনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ থাকব। বিনীত আপনার একান্ত অনুগত ছাত্র এখানে ছাত্রের নাম দিবে, অনুগত ছাত্রের দিকে এখানে নাম দিবে, এখানে তোমার রোল নাম্বার আর এখানে তারিখটা দেবে, ঠিক আছে? এবার দেখো 10, যে কোনো একটি বিষয়ে নাতি দীর্ঘ প্রবন্ধ রচনা করো। 6×1=6। কী কী আছে? পরিবেশ দূষণ ও তার প্রতিকার। আচ্ছা, আমি বলে দিচ্ছি এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সবকটাই স্কুলের জন্য খুব গুরুত্বপূর্ণ।
পার্টিকুলার কোনো স্কুলের জন্য করছি না, প্রত্যেকটা বিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। এর আগে একটা সেট দিয়েছি, এখনও একটা সেট দিচ্ছি, এই দুটো সেট ভালো করে করো এবং তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, সাফল্য কিন্তু তোমাদের পরীক্ষা নিশ্চিত। দুই নম্বর, দেখো একজন শ্রেষ্ঠ বাঙালি বিজ্ঞানী। তিন নম্বর, ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য। পরিবেশ দূষণ ও তার প্রতিকার, ভূমিকা, আকাশ বাতাস জল উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ সব কিছু নিয়েই আমাদের পরিবেশ, আর এগুলোর কোনোটিকে বাদ দিয়ে আমরা বাঁচতে পারি না। মানুষ তার বিদ্যাবুদ্ধি দিয়ে এবং পরিশ্রমের মাধ্যমে তার চারপাশের পরিবেশকে আরও সুন্দর করে সাজিয়ে তুলছে, কিন্তু সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে এবং স্বার্থান্বেষী কিছু মানুষের লোভে প্রাকৃতিক পরিবেশ আজ বিভিন্নভাবে দূষিত হচ্ছে, যেমন জল বায়ু শব্দ মাটি প্রভৃতি দূষণের ফলে মানুষের জীবনেও এসছে নানা ধরনের দুরারোগ্য ব্যাধি। জল দূষণ, জলের আর এক নাম জীবন, কারণ জল ছাড়া কোনো জীব বাঁচতে পারে না, কিন্তু সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে কলকারখানার সংখ্যা বেড়ে চলেছে, সেই কারখানা থেকে নির্গত রাসায়নিক পদার্থগুলি মিশ্রিত জল নদীতে মিশে জলকে আরও দূষিত করে তুলেছে। এছাড়াও শহরের নর্দমার জলও নদীতে পড়ে নদীর জলকে দূষিত করছে, ফলে জলবাহিত রোগের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। বায়ু দূষণ, বিভিন্ন কলকারখানা যানবাহন তাপবিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি থেকে যে দূষিত গ্যাস ধোঁয়া ধুলিকণা ইত্যাদি বাতাসে মেশে তার ফলে বায়ু দূষিত হচ্ছে, দূষণের ফলে মানুষকে ক্যান্সার শ্বাসকষ্ট ইত্যাদি দুরারোগ্য ব্যাধির শিকার হতে হচ্ছে। মাটি দূষণ, বর্তমানে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করতে গিয়ে জমিতে নানা প্রকারের রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে, এর ফলে মাটি দূষিত হচ্ছে, রাসায়নিক সার দ্বারা প্রস্তুত কৃষিজাত দ্রব্য থেকে মানুষের নানা ধরনের রোগ সৃষ্টি হচ্ছে। শব্দ দূষণ, কলকারখানার উচ্চ শব্দ, গাড়ির হর্ন, মাইক্রোফোনের আওয়াজ, বাজি পটকার শব্দে মানুষের শ্রবণ শক্তি ক্রমশ হ্রাস পাচ্ছে, রক্তচাপ বৃদ্ধি, স্নায়বিক অস্থিরতা, মানসিক বিপর্যয় ইত্যাদি নানা রকম সমস্যা সৃষ্টি করছে। এবার হচ্ছে পরিবেশ দূষণের প্রতিকার। সব রকম দূষণ থেকে পৃথিবীকে মুক্ত করতে পারে একমাত্র সবুজ উদ্ভিদ, তাই বেশি বেশি গাছ লাগাতে হবে এবং সংরক্ষণ করতে হবে। কলকারখানার বা নর্দমার জল যাতে নদীর জলে না মেশে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। শব্দ দূষণ কমানোর জন্য শব্দ নিরোধক যন্ত্রের ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করতে হবে। মৃত্তিকা দূষণ রোধ করার জন্য রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার বেশি পরিমাণে ব্যবহার করতে হবে এবং কীটনাশকের ব্যবহার কমাতে হবে। যানবাহনে জীবাশ্ম জ্বালানির পোড়ানোর পরিবর্তে ব্যাটারি চালিত গাড়ি ব্যবহার করতে পারলে দূষণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। উপসংহার, পরিবেশ দূষণের ফলে আজ মানব সভ্যতার অস্তিত্ব বিপন্ন। এই গভীর সংকটের মোকাবিলা করার জন্য আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে, যাতে পরিবেশের দূষণের মাত্রা না বাড়ে সেদিকে নজর দিতে হবে। এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে সমস্ত মানবজাতিকে একজোট হতে হবে। তো এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর তৃতীয় পার্বিক মূল্যায়নের বাংলার দ্বিতীয় সেটের প্রশ্ন উত্তর। তোমাদের এর আগের সেটটা করেছি, ভালো করে দেখে নিও। তোমাদের যদি আরও এক সেট প্রশ্ন উত্তরের দরকার হয় আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আমি তোমাদের জন্য আরও এক সেট প্রশ্ন এবং উত্তর নিয়ে আসব। তোমাদের অষ্টম শ্রেণীর যেই সব সেটগুলো করানো হয়ে গেছে সেগুলো তোমরা একবার দেখে নিও। আমি এছাড়াও তোমাদের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ইংরেজির আরও একটা করে সেটের প্রশ্ন উত্তর নিয়ে আসবো, তার জন্য তোমাদের সকলকে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। আর এই প্রশ্নই যে হু তোমাদের পরীক্ষা আসবে তেমনটা নয়, তোমাদের এই প্রশ্নগুলো প্রতিটি বিদ্যালয়ের জন্য ইম্পর্ট্যান্ট, তোমরা তোমাদের বইটা ফুটিয়ে পড়ো এবং এই সেটের প্রশ্নগুলো প্র্যাকটিস করো সকল সেটের, তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু সাফল্য নিশ্চিত। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে এবং তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে ভিডিওটা আজকে এ পর্যন্ত থাকছে, তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।